আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা মতি রহমান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমরা আজকে আলোচনা করব যে আসলে আইবিএস রোগী কিভাবে লেবু খেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, কিভাবে আদা খেলে ক্ষতিগ্রস্ত হবেন না, কিভাবে ভিনেগার খেলে ক্ষতিগ্রস্ত হবেন না, কিভাবে পিং সল্ট খেলে ক্ষতিগ্রস্ত হবেন না, কিভাবে চিয়া সিড খেলে ক্ষতিগ্রস্ত হবেন না। কারণ অসংখ্য ব্যক্তি থেকে আমরা রেজাল্ট পাচ্ছি যে প্রচলিত যে মিডিয়াগুলো থেকে যেভাবে বলা হচ্ছে যে আপনি চিয়া বীজ আপনি এভাবে খেলে, আপনি পিং সল্ট এভাবে খেলে, আপনি ভিনেগার লেবু এভাবে খেলে আপনি উপকারিত হবেন, কিন্তু বাস্তবে কিন্তু আমরা এটা ক্ষতির দিক দেখছি। এবং বারবার করে আমরা বলার চেষ্টা করছি যে আপনি নিয়মটা একটু পরিবর্তন করে খান, কারণ আইবিএস রোগীদের ক্ষেত্রে একটু নিয়ম ভিন্ন আছে। তো সেক্ষেত্রে আমাদের যে অভিজ্ঞতা থেকে আমরা যে প্রতিনিয়তই যেহেতু একটা সাবজেক্টের উপরে আমরা কাজ করি, শুধুমাত্র আইবিএস পেটের সমস্যা আছে, গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, তাদের জন্য আইবিডি ওডিএস এগুলোর উপরেই যেহেতু আমরা কাজটা করি, সেক্ষেত্রে আমরা প্রতিনিয়ত কিন্তু এগুলো রেজাল্ট পাচ্ছি। তো সেক্ষেত্রে যদি আপনি মানে পিং সল্টটা যদি খেতে চান, মানে প্রথমত যেটা বলবো যে এগুলো কোনো একটা পানীয় আপনি খালি পেটে খাবেন না, খাবেন না, খাবেন না। কী কারণে? যে এগুলো যদি খান তাহলে আপনি আইবিএস রোগী ওয়েট লস, এগুলো আরও ওয়েট লস হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। ওয়েট লস যদি আপনার ভালো থাকে দেন আপনি খেতে পারেন, বাট আপনার যদি ওয়েট লস থেকে থাকে তাহলে আপনি কখনোই কারো কথায় কোনোভাবে কোনো ইউটিউব থেকে নিয়ে বা আপনি জেনারেলভাবে কোনোভাবে যেটা কমনভাবে বলা ওখান থেকে আপনি শুনে এগুলো আপনি ফলো করবেন না, আপনি ক্ষতিগ্রস্ত আপনি নিশ্চিত হবেন, আপনার ওয়েট লস আরও হবে, আপনি ক্লোনটা আরও ক্ষতিগ্রস্ত হতে পারে, সম্ভাবনা থাকতে পারে। সেক্ষেত্রে প্রথমত আমরা যে আপনি যদি সঠিক ওয়েটটা ধরে রাখতে চান, আপনি সঠিকভাবে স্থায়ীভাবে আইবিএসটা ভালো করতে চান এবং তাহলে ক্ষতি না করে আমরা যে পদ্ধতিটা বলি একটু মনোযোগ সহকারে শুনুন এবং এভাবে চলুন, আশা করছি আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। পিং সল্ট, পিং সল্ট আমরা অনেকে কি আমরা এই যে গরমকালে আসছে আমরা কিন্তু অসংখ্য ব্যক্তি কিন্তু এটা আমরা বিভিন্নভাবে কিন্তু আমরা এটা মুড়ি মুড়কির মতো কিন্তু খাচ্ছি, এটা আমরা পানীয়র সাথে মিক্স করে খাচ্ছি, কিন্তু বিশেষভাবে আইবিএস রোগী এটা এটা আসলে একটা কোয়ালিটিরও একটা বিষয় আছে। এছাড়া আপনি যদি সরাসরি খান অনেক সময় কি হয় এটা আসলে শুকনা হয়ে যায় বা আপনি ওয়েট লস হয়, বিভিন্ন রকম প্রবলেম অনেকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি বা মুখটা শুকনা শুকনা হয়ে যায়। সেক্ষেত্রে খাওয়ার সঠিক নিয়মটা হচ্ছে আইবিএস রোগীদের বিশেষভাবে আপনি 1 লিটার পানিতে 100 গ্রাম পিং সল্ট আপনি 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন, বিশুদ্ধ পানিতে 1 লিটার বিশুদ্ধ পানিতে 1 লিটার বিশুদ্ধ পানিতে 100 গ্রাম পিং সল্ট আপনি 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন। রাখার পরে নিচে যে তলানিটা পড়বে ওটা ফেলে দিয়ে উপরেরটুকু আপনি ছেঁকে নেবেন একটা কাঁচের জারে, কাঁচের জারে ওটা ফ্রিজে নর্মাল জায়গাতে আপনি রেখে দিবেন, নর্মাল জায়গায় রেখে দিয়ে ওখান থেকে প্রতিদিন আপনি 2 চামচ, সকালে 2 চামচ, রাত্রে 2 চামচ বা বিকেলে 2 চামচ, সর্বোচ্চ 3 থেকে 4 চামচ আপনি ওখান থেকে নিয়ে আপনি পানি মিক্স করে আপনি কিন্তু খেতে পারেন। 1 গ্লাস পানিতে 2 চামচ ওই মিশ্রিত যে পিং সল্ট ওখান থেকে নিয়ে 2 চামচ 1 গ্লাস পানিতে দিয়ে আপনি কিন্তু এটা খেতে পারবেন, দুইবার, সর্বোচ্চ 2 বার আপনি খাবেন। এভাবে খেলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন না, বরঞ্চ আপনার কিন্তু নানাবিধ উপকৃত আমরা হতে দেখেছি এই পদ্ধতি যদি অবলম্বন করেন। দ্বিতীয়ত আপনি আদা, আদা দেখেন যে আজকে একটা রোগী আমাকে বলতেছে যে 1 মাস আমাদের সব কিছু পরামর্শ নেওয়ার পরে সেগুলো সাইড করে রেখে দিয়ে কোথায় যেন কী শুনেছে, শোনার পরে সে আদা, তার পিং সল্ট, লেবু, ভিনেগার এলে একসঙ্গে খালি পেটে খাচ্ছে, পানির সঙ্গে সকালে খালি পেটে, টানা 1 মাস ওয়েট লস হয়ে গেছে এবং তার কিন্তু বিভিন্ন জায়গা পেইন করছে, বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে। এখন ফোন দিয়ে বলছে এটা কি করা যায়। আসলে আমি বললাম যে এটা ভুল থিওরি এবং আপনি এখানে চরম আকারে ভুল করেছেন, এখন এটা রিকভারি করার জন্য আপনি এই কাজগুলো করেন, আমরা কিন্তু পরামর্শ দিয়ে দিলাম, ইনশাল্লাহ সে কিন্তু রিকভারি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভুলটা করবেন না। তো আদা, আদাটা আপনি অবশ্যই খালি পেটে খাবেন, আমরা কিন্তু রিকমেন্ড করছি রাত্রে ঘুমানোর সময় জাস্ট 1 টুকরা আদা, আমরা বলছি যে কলমের যে নিপ আছে বা আপনার পিছন যে ম্যাটাডোর কলমের যে পিছন দিকটা আছে এই এতটুকু টুকরো আপনি খেতে পারেন, একদম সিম্পল একটু টুকরা, হ্যাঁ এই যে এতটুকু মানে আধা ইঞ্চিরও কম এক কথায়, হ্যাঁ অনেকে 1 ইঞ্চি খান, আধা ইঞ্চি খান, অতটুকু প্রয়োজন নাই, জাস্ট একটা টুকরা, হ্যাঁ একটা টুকরা আপনি নিবেন, অল্প একটু পরিমাণ, রাত্রে ঘুমানোর সময় আপনি চিবিয়ে চিবিয়ে এটা ঘুমিয়ে যান, আপনাকে রস করে খাওয়ার এখন প্রয়োজন নাই। হ্যাঁ আপনি যারা আইবিএস রোগী আপনার এটা প্রয়োজন নাই, আপনি শুধুমাত্র আপনার যেটা উপকৃত হওয়ার দরকার আপনি কিন্তু পেয়ে যাবেন। সপ্তাহে 2 দিন আমরা একদিন বলছি আদা, একদিন হলুদ, একদিন হচ্ছে মধু, তা 3 রাত 3 দিন পর আবার কিন্তু রিসাইকেলিং হবে, এটা কিন্তু বারবার করে আমরা বলছি, আমাদের গাইডলাইনে কিন্তু সুন্দরভাবে লেখা আছে, একসঙ্গে এগুলো খাবেন না, খালি পেটে খাবেন না।
তাহলে আপনি আদাটা এভাবে খাবেন, লেবু, অনেকে লেবু আসলে কি পানি গরম কুসুম পানির সাথে, আবার খালি পেটে 3 সন্ধ্যা লেবু খান, কে বলেছে ভাই এগুলো? আপনি আসলে কি যে আসলে একটু জিনিস খেয়াল করবেন, যে আসলে রিয়ালিটি দেখবেন, যে আসলে ট্রু, আসলে আজকে একটা ব্যক্তি কিছু একটা জিনিস উপকৃত হচ্ছে, এটা ইউটিউবে দিয়ে দিচ্ছে, এভাবে আপনি চলছেন, এভাবে চললে তো আপনি আসলে প্রবলেমও পড়বেন। কারণ এই আল্লাহর যে পার্টসগুলো এটা অনেক গুরুত্বপূর্ণ, এগুলো যদি আপনি মেকানিজম না বুঝেন, এগুলো যদি সায়েন্স না বুঝেন, এগুলো যদি আপনার কিভাবে কাজ করে এটা যদি না বুঝে, এবং আপনি শুধুমাত্র একটা জিনিসে একজন ব্যক্তি উপকৃত হয়েছে, হতে পারে সে যে কোনো কারণে, এটা আপনি সেই ইউটিউবে আপনি শুনলেন দেখলেন পড়লেন এভাবে আপনি এসে মানছেন, এটা মানলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনি লেবু, এটা খালি পেটে আপনার আইবিএস রোগীরা খাবেন না, আপনি এক টুকরা লেবু ভাত অথবা আপনি ভাত অথবা তরকারির সঙ্গে মিশ্রিত করে আপনি খাবেন, আপনার প্রবলেম হবে না। সর্বোচ্চ 1 থেকে 2 টুকরা আপনি সারাদিনে খান। আমরা অতিরিক্ত খেতে চাই, একসঙ্গে আপনি ভালো হতে চান, এই কারণে তো প্রবলেম, আপনি স্থায়ী সমাধানটা পান না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখবেন। 4 নম্বর হচ্ছে ভিনেগার, অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার। আমরা বারবার করে বলছি যে আপনি আপনার হোমমেড করে নেন, হোমমেড গুলো কোনো ক্ষতি নেই। হ্যাঁ, তাহলে অথবা যারা হোমমেড তৈরি করে সেখান থেকে আপনি নেওয়ার ব্যবস্থা করেন, তাহলে আপনি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ কেমিক্যাল যদি কোনো কারণে ওখানে মিক্স করে দেয় তাহলে কিন্তু আপনি প্রবলেম পড়বেন, এবং অস্বাস্থ্যকরভাবে তৈরি করা থাকলে এটাও কিন্তু প্রবলেম পড়বেন। সেক্ষেত্রে ভিনেগারটা আপনি খাওয়ার জন্য, আমরা কিন্তু খালি পেটে খাওয়ার জন্য আমরা কিন্তু রিকমেন্ড করছি না, বলছি না আমরা, আপনি খাবেন হচ্ছে খাওয়ার 1 ঘন্টা পরে, আধা চামচ, এক গ্লাস ঠান্ডা পানিতে, নর্মাল বিশুদ্ধ পানিতে আপনি 1 গ্লাস নর্মাল পানিতে আধা চা চামচ আপনি খাবেন একবার, যখন আপনি ভারী খাবার গ্রহণ করবেন, খাবার 1 ঘন্টা পরে খাবেন, অথবা ইমিডিয়েট শুরুতে খাবেন, অথবা খাবারের মিডিলে খাবেন। হ্যাঁ, ইমিডিয়েট শুরু অর্থাৎ আপনি প্লেটে ভাত তুলছেন, আপনি জাস্ট 1 কাপ পানির সঙ্গে আধা চামচ দিয়ে বা 1 গ্লাস পানির সাথে আপনি খেয়ে নিতে পারেন, ইমিডিয়েট শুরুতে, অথবা সর্বোচ্চ 2-3-5 মিনিট আগে, অথবা 1 ঘন্টা পরে আপনি খান, অথবা মিডিলে আপনি খেতে পারেন। এভাবে আধা চামচের উপরে একদিনে সারাদিন আপনি বেশি খাবেন না আপাতত, পরে আপনি ওয়েট যখন গেইন করবে, হ্যাঁ, আপনি পরে খেতে পারেন। আর যার ওয়েটটা ভালো আছে আপনি 3 বেলা খান, আপনার প্রবলেম কিন্তু সেভাবে হবে না, ডাইজেস্টটা কিন্তু আপনার ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। হ্যাঁ, 5 নম্বর যেটা সেটা হচ্ছে আমাদের চিয়া বীজ, যেহেতু অনেক পুষ্টি আমাদের ঘাট থাকে, আইবিএস রোগী আমরা খেতে পারি না, সেক্ষেত্রে অবশ্যই চিয়া বীজে অনেক গুণাগুণ রয়েছে, প্রত্যেকটা জিনিসে গুণাগুণ রয়েছে, এবং এই চিয়া বীজটা অবশ্যই আপনি খালি পেটে খাবেন না, রাত্রে ভিজে সকালে খাবেন না, আপনি বরঞ্চ সকালে ভিজে রাখেন অথবা রাত্রে ভিজে রাখতে পারেন। আপনি সকাল সকালে খাওয়া দাওয়া করলেন, এরপরে আপনি 10টা 11টার দিকে অথবা বিকেল 4টা 5টার দিকে আপনি খেতে পারেন, 2 ঘন্টা আগে, 2-3 ঘন্টা আগে ভিজে রাখলেও হবে। ভিজে রেখে আধা চা চামচ, আর বেশি খাওয়ার প্রয়োজন, 2 চামচ 3 চামচ 5 চামচ প্রবলেম নাই, অত আপনার প্রয়োজন নাই, আপনি আধা চামচ, আপনি 1 গ্লাস নর্মাল বিশুদ্ধ পানিতে আপনি 2-3 ঘন্টা আগে ভিজে রেখে আপনি এটা খান। হ্যাঁ, নর্মালি খান, এটা সমস্যা হবে না। এরপর আরো কিছু বিষয় আছে, যেমন আপনার ইসুবুল, এটা কিন্তু আসলে অনেকে মাসকে মাস খেয়ে যাচ্ছে, অনেকে আপনার সোনা পাতা মাসকে মাস খেয়ে যাচ্ছে, আসলে কি এই ইসুবুল কিন্তু আপনার অন টাইম, এগুলো বেশি খাওয়া যায় না, আপনার সোনা পাতা এগুলো বেশি খাওয়া যায় না, এটা ডোরাডাক্সের মতো কাজ করে, আপনার ক্লোনকে টেনে আপনার টয়লেটটা বের করে দেয়, এ কারণে খেয়াল রাখবেন যেগুলো হচ্ছে অন টাইম, আপনি বেশি খেতে যাবেন না, এগুলো এগুলো খেলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে স্থায়ীভাবে সমাধানের জন্য আমরা যে গাইডলাইনগুলো দিয়েছি, আমরা যে ফলো করার জন্য বলছি, এগুলো আপনার ন্যাচারাল, এগুলো ন্যাচারাল, এগুলোতে আপনি কোনো ক্ষতিগ্রস্ত হবেন না, আপনি যদি সঠিক পদ্ধতি অবলম্বন করেন। আর যদি আপনি নিজের মতো করে চলেন, আপনি অন্য কারো কথা শুনে আপনি চলেন, তাহলে আমরা এই দায় ভাইরা আপনাকে কিন্তু নিতে পারবো না। আপনি আমাদের যে পরামর্শগুলো আছে এটা কম্বাইন করে আপনার কোনো প্রবলেম হতে পারে, আপনি সেক্ষেত্রে এগেইন আপনি বলেন, কারণ আপনার আবারও আমরা ঠিক করে দিই, কারণ আপনি একভাবে না ভালো হলে অন্যভাবে হন, একটা শ্যুট না করলে অন্যটা শ্যুট করতে পারে, একটা আপনার আইবিএস পাউডার শ্যুট না করলে আরেকটা শ্যুট করতে পারে, কারণ আমরা বিভিন্ন কোয়ালিটির আমরা মানে পার্সন ভেদে আপনার আইবিএস যেই বিভিন্ন রকম ভ্যারি করে ওইটা ভেদে কিন্তু আমরা এটা একটা তৈরি করার একটা ব্যবস্থা করে দিই। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা খেয়াল রাখবেন। তো সব ভালো থাকবেন, আবার অন্যদের একটা ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।